মিঠু সেদিন যখন এসে আমাকে মনে করিয়ে দিল যে কোনো সময় আমি মরে যেতে পারি, তখন আমি নিজেই আবার নতুন করে সব ভাবতে শুরু করলাম। ভেবে দেখলাম ঠিকই তো আছে, এই এতিম বাচ্চাগুলো ঢাকায় থাকুক আর নীলফামারি থাকুক, আমার তো কিছু এসে যায় না। তাই নতুন আরেকটি জায়গায় শিশু কানুন তৈরির শর্তে আমি এই শিশু কানুনের জায়গাটা ছেড়ে দিতে রাজি হয়ে যাই। না হলে আমি যখন থাকবো না, তখন এই জায়গাটা দখল করতে ওরা তো আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। তখন তো শিশু কানুন বলে আর কোথাও কিছু থাকবে না। তখন এই নিষ্পাপ শিশুগুলোর কি হবে, কে দেখবে ওদের, কোথায় যাবে ওরা? এই পৃথিবীতে তো ওদের আর আপন বলে কেউ নেই। তাই তো আমি উপরওয়ালার কাছে বারবার প্রার্থনা করেছি, তিনি যেন আমার কাছে এমন একজনকে দেন যে সত্যিকারের এতিমদের দুঃখ কষ্ট বুঝবে। যমুনায় চলছে ডাবল খুশি অফার, এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন। তাদের হাসি আনন্দ বুঝতে পারে, তাদের কেয়ার করে, আর তেমনই একজন উপরওয়ালা স্বয়ং আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, সে হচ্ছে তুমি রেহনুমা। তুমি যেন স্বয়ং শান্তির দূত হয়ে আমার কাছে এলে, তুমি যেন এ সময়ের মাদার তেরেসা। তাই তো তোমাকে দেখে এই সিদ্ধান্তটা নিতে আমার এতটুকু দেরি হলো না। তোমাকে আমি বিশ্বাস করি, যোগ্য ভাবি, মানবিক ভাবি। তাই তো আমার এই শিশু কানুনের দায়িত্বটা আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই। আমি জানি তোমার কাছে ওরা নিরাপদ থাকবে, তোমার যত্নেই প্রস্ফুটিত হবে এই কচি কচি মুখগুলো, তোমার হাতেই গড়ে উঠবে ওদের রঙিন ভবিষ্যৎ আর স্বপ্ন। তাও যদি তুমি রাজি না হও, তাহলে ধরে নাও এটা একটা চাকরি। এখন তো তুমি রাজি হবে? আমি তো আপনার মতো করে সব কিছু সামলে নিতে পারবো না, আমি তো এইসবের যোগ্য না। আমি জানি তুমি যোগ্য, কারণ এতিমদের কষ্ট তো একজন এতিমই বুঝতে পারবে ভালো। এরপরেও যদি তুমি দায়িত্ব নিতে রাজি না হও, তো বেশ, তোমাকে আর আমি কিছু বলবো না। আসলে তোমাকে জোর করে চাপিয়ে দেওয়ার মতো তো আমি আর কেউ নই, তাহলে কেনই বা তুমি শুনবে এই মৃত্যু পথযাত্রী একজন বুড়োর কথা? তার কথা কেন শুনতে যাব আমরা? দাদু অবশ্যই বাঁচবে, তুমি কান্না করো না।